তো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আজকে আমরা সবার প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আপ স্পট ডট কম একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো আপ স্পট একাডেমি ডট কম অ্যাকাউন্ট খোলার আগে আমাদের জানতে হবে যে আপ স্পট একাডেমি ডট কমটা কি আপ স্পট একাডেমি ডট আমরা কিভাবে যাব আপ স্পট একাডেমি ডট কমে যাওয়ার জন্য আমাদেরকে সবার প্রথমে চলে যেতে হবে গুগলে গুগলে যাওয়ার পর আমরা আপ স্পট একাডেমি ডট কম লিখে সার্চ করব আপ স্পাডেমি ডট কম লিখে সার্চ করলে আমার আপনারা যেরকম একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এরকম একটা ওয়েবসাইট আপনারা আপনাদের মোবাইল ল্যাপটপ পিসি বা আপনি কোনো ডিভাইস থেকে হচ্ছে কাজটা করবেন সেই ডিভাইসে এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবে তো এই ওয়েবসাইটে আপনারা যাওয়ার জন্য কি করতে হবে আপনাকে আপ স্পট একাডেমি ডট কম লিখে আপনাকে গুগলে সার্চ করতে হবে আমি আপনাদের চ্যাটবক্সে বানানটা লিখে দিয়েছি তো আপ স্পট একাডেমি ডট কম লিখে যখন আপনারা গুগলে সার্চ করবেন আপনাদের মোবাইল ল্যাপটপ বা পিসি যে কোনো ডিভাইস হোক এরকম একটা ওয়েবসাইট যখন আপনার সামনে চলে আসবে যদি আপনি মোবাইল ইউজ করেন তাহলে আপনার মোবাইল থেকে কীরকম আসবে সেটাও আমি একটু দেখাই আপনাদের মোবাইল থেকে আপনাদের ওয়েবসাইটটা এরকমভাবে আসবে এবং আপনারা সবার উপরে দেখতে পাবেন এরকম লগ ইন লেখা আছে আর ল্যাপটপ বা পিসি হলে এরকমভাবে বড় স্ক্রিন থাকবে সেখানে আপনি এরকম লগ বা সাইন আপ লেখা দেখতে পাবেন তো আমাদেরকে কী করতে হবে আমাদেরকে এখানে হচ্ছে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো আমরা এখান থেকে সাইন আপ করে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখান থেকে লগ এবং সাইন আপ লেখাতে ক্লিক করব মোবাইলে শুধু লগ লেখা থাকতে পারে তাহলে আপনাকে শুধু লগ ইন লেখাতে ক্লিক করতে হবে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে বলবে যেহেতু আপনার আগে কোনো অ্যাকাউন্ট খোলা নেই তাহলে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে তাহলে একদম নিচে যদি আপনি খেয়াল করেন আপনার ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে লিখা আছে আপনার পূর্বে অ্যাকাউন্ট নাই সাইন আপ করুন যেহেতু আপনার পূর্বে অ্যাকাউন্ট নাই তো আপনাকে এখানে সাইন আপ করতে হবে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তাহলে আপনি কি করবেন আপনি এখান থেকে সাইন আপ করুন ক্লিক করবেন এবং সাইন আপ করুন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার মোবাইলে বা ল্যাপটপে বা পিসিতে আপনি যে ক্লাস করতেছেন বা কাজটা করবেন সেখানে এরকম একটা ফর্ম চলে আসবে যেখানে আপনার নাম একটা ইমেল আইডি আপনার মোবাইল নাম্বার তারপর পাসওয়ার্ড তারপর আবার পাসওয়ার্ড মানে বলতেছে পাসওয়ার্ড দিন তারপরে আবার পাসওয়ার্ড দিন তো এই যে ইনফরমেশনগুলো এইগুলো আপনাকে ফিল আপ করতে হবে যেমন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য যেরকম ইমেল বা মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেওয়া লাগে ঠিক সেম ভাবে এটা তো আপনাকে আপনার নাম অবশ্যই সঠিক নাম দিতে হবে তারপর আপনার ইমেল আইডি অবশ্যই সঠিক ইমেল আইডি দিতে হবে তারপর আপনার মোবাইল নাম্বার অবশ্যই আপনার সঠিক মোবাইল নাম্বার দিতে হবে পাসওয়ার্ডটা আপনি আপনার ইচ্ছে মতো কিছু দিতে পারেন কিন্তু আপনি মনে রাখবেন যে যে কোনো পাসওয়ার্ডটা কি দিয়েছেন এবং এখানে পাসওয়ার্ডটা দুইবার দিতে হবে একই পাসওয়ার্ড দুইবার এখানে বসাতে হবে আপনার নাম বসাবেন ইমেল আইডি দিবেন মোবাইল নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন এখানে যে পাসওয়ার্ড দিবেন মনে রাখবেন কি পাসওয়ার্ড দিচ্ছেন এবং সেম পাসওয়ার্ডটা এখানে নিচে আবারও দিবেন সব কিছু ঠিকঠাক মতো বসানো হয়ে গেলে আপনি এখান থেকে সাবমিট করুন ক্লিক করবেন এবং সাবমিট করুন ক্লিক করার সাথে সাথে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে তো আমি আপনাদের সবাইকে পাঁচ মিনিট সময় দেব আপ স্পট একাডেমি ডট কম সাইন আপ করে অ্যাকাউন্টটা খোলার জন্য তো নয়টা তিরিশ বাজে আপনাদের সবাইকে পাঁচ মিনিট সময় দেওয়া হলো এখন থেকে আপনারা সবাই গুগলে চলে যাবেন গুগলে যাওয়ার পর আপস্পট একাডেমি ডট কম থেকে সার্চ করবেন স্পট একাডেমি ডট কম থেকে সার্চ করলে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা সবাই দ্রুত সাইন আপ করে সঠিকভাবে আপনাদের নিজেদের নামে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবে আপনাদের চ্যাট বক্সে আমি আপস্পট একাডেমির বানানটা সহ লিখে দিয়েছি এবং আপনাদেরকে আমি আপস্পট একাডেমির যে রেজিস্ট্রেশন পেজের লিঙ্কটা ওয়েবসাইটের লিঙ্কটা সহ আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাম লিখে সার্চ করেও ওয়েবসাইটে যেতে পারেন অথবা আপনি চাইলে যে লিঙ্কটা আপনাকে চ্যাটবক্সে দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি ওয়েবসাইটে যেতে পারবেন এবং অ্যাকাউন্টটা খুলতে পারবেন তো নয়টা তিরিশ বাজে নয়টা পঁয়ত্রিশের মধ্যে ধীরে সুস্থে কোনো প্রকার ভুল না করে সবাই সাইন আপ করে আপনারা অ্যাকাউন্টটা খুলে ফেলেন যদি কোনো জায়গায় কোনো ভুল করেন পরবর্তীতে কিন্তু আপনি অ্যাকাউন্টে লগ করতে পারবেন না ইমেল নাম্বার পাসওয়ার্ড নাম ভুল কল ইমেল নাম্বার পাসওয়ার্ড এগুলো ভুল করলে আপনি পরবর্তীতে লগ করতে পারবেন না যদি ভুল করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কিছু করার থাকবে না আপনার জন্য তো ভুল করবেন না দরকার হয় বারবার চেক করে নেবেন যেন কোনো প্রকার কোনো ভুল না হয় যদি এখানে কেউ লেট করে জয়েন করে থাকেন আমি আপনাদের চ্যাটবক্সের লিঙ্কটা আবারও দিয়েছি আপনারা সবাই আপ স্পট যাবেন এবং সেখানে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন যদি আপনার আগে কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে যেহেতু অবশ্যই আপনাদের আগে কোনো অ্যাকাউন্ট খোলা নেই তাহলে আপনার এই যে এরকম লেখা আসবে আপনার আগে পূর্বে কোনো অ্যাকাউন্ট নেই এখানে সাইন আপ করুন তো সাইন আপ করুন ক্লিক করে আপনি আপনার নাম ইমেল আইডি একটা মোবাইল নাম্বার এখানে একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে আবার দিবেন তারপর সাবমিট ক্লিক সাবমিট করুন ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তো সবাই আপনারা দ্রুত অ্যাকাউন্টটা খুলে ফেলেন আমি আবারও আপনাদের চ্যাট বক্সে লিঙ্ক এবং নাম ওয়েবসাইটের নাম লিখে দিচ্ছি এবং লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আশা করি ইতিমধ্যে আপনারা সবাই অ্যাকাউন্টটা খুলে ফেলেছেন এবং আপনারা আপনাদের অ্যাকাউন্টটা পেয়ে গেছেন যদি আপনাদের এখানে এমন কেউ থাকেন যে আপনি এখন অ্যাকাউন্টটা করতে পারেন নি বা হচ্ছে না কোনো কারণে তাহলে ভুল করবেন না দয়া করে ক্লাসের শেষ পর্যন্ত অপেক্ষা করবেন কারণ আমি আপনাদেরকে আবারো অ্যাকাউন্ট করার জন্য সময় দিব যেহেতু আমরা অ্যাকাউন্টটা করে ফেলেছি পর্যাপ্ত সময় হয়ে গেছে অ্যাকাউন্টটা খুলে ফেলার তো এখন আমরা আমাদের পরবর্তী কাজে যাব যে কাজটাও আমাদের খুবই ইম্পর্টেন্ট ওকে আমি আবার করছি ধন্যবাদ আপনাদেরকে যারা এস এম এস করেছেন আমাকে বক্সে এবার দেখুন এখানে আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে যেহেতু আমরা অ্যাকাউন্টটা সবাই খুলেছি যদি কেউ বাকি থাকি আমরা পরবর্তীতে খোলার সময় পাবো অ্যাকাউন্ট খোলাটা তেমন কঠিন কোনো বিষয় না এবং আপনি খুলতে না পারলে আমি আপনাকে অ্যাকাউন্ট খুলে দেওয়ার ব্যবস্থা করব তো এখন আমাদেরকে কি করতে হবে একটা ফর্ম ফিল আপ করতে হবে যে ফর্মটা আপনারা সবাই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফর্মটা আপনারা সবাই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাদের সবাইকে ফিল আপ করতে হবে এবং এই ফর্মটা ফিল আপ করার পর আপনাদের অ্যাকাউন্টে আপনাদের যেই অ্যাক্সেস পাওয়া উচিত সেই অ্যাক্সেস আপনারা পাবেন তো ফর্মটা ফিল আপ করার জন্য সবার প্রথমে আমি এখান থেকে ফর্মের লিঙ্কটা কপি করব। এবং এই ফর্মের লিঙ্কটা আমি আপনাদেরকে দেওয়ার আগে আমি একবার দেখাবো যে আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন যখন আমি আপনাকে ফর্মের লিঙ্কটা দিব এবং আপনি ফর্মের লিংকটাতে ক্লিক করবেন তখন আপনার সামনে এই ভাবে ফর্মটা আসতে পারে যেরকমভাবে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেমন এখানে দেখুন যদি আপনার ফর্মের লিংকে ক্লিক করার পর আপনার এরকম একটা মেসেজ শো করে যে সাইন ইন টু কন্টিনিউ লিখা আসতে পারে কারণ হচ্ছে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হলে অবশ্যই আপনার গুগল অ্যাকাউন্ট মানে জিমেল আইডিটা আপনার ব্রাউজারে বা গুগলে লগ থাকা লাগবে যদি লগ না থাকে তাহলে আপনি কি করতে পারবেন না ফর্মে লিখতে পারবেন না এরকম মেসেজ শো করবে যদি এরকম মেসেজ শো করে তাহলে আপনাকে এই যেখানে সাইন ইন লেখা আছে এরকম ভাবে সাইন ইন ক্লিক করতে হবে সাইন ইন ক্লিক করার পর আপনার যেই জিমেল দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করতে চাচ্ছেন মানে আপনি যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে বা ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমি ইমেল বলতেছি একবার জিমেল বলতেছি একবার এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই ইমেল এবং জিমেল দুইটাই সেম গুগলের অ্যাকাউন্ট তো আপনি আপনার ইমেল এইমাত্র যেই ইমেল ব্যবহার করে আপনি আপ স্পট একাডেমি ডট কম অ্যাকাউন্টটা খুলেছেন সেই ইমেল অ্যাকাউন্টটা দিয়ে সবার প্রথমে আপনাকে সাইন ইন করতে হবে যেমন আমার এখানে সাইন আউট হয়ে গেছে তো লগ করে নিবেন আর কি আপনার ইমেল এবং ইমেলের পাসওয়ার্ড দিয়ে যখন আপনি আপনার ইমেল এবং ইমেলের পাসওয়ার্ড দিয়ে লগ করে নিবেন যদি এরকম মেসেজ শো করে না করলে ভালো দেখা যাবে যে অনেকের আগে থেকেই লগ করা থাকে যেরকম আমার এই ব্রাউজারে আগে থেকে জিমেল লগ করা তো মোবাইল যেহেতু একটা ব্রাউজার থাকে অনেক সময় লগ করা থাকে অনেক সময় থাকে না যদি লগ করা না থাকে লগ করে নেবেন সাইন ইন ক্লিক করে আর যদি লগ করা থাকে সরাসরি আপনাদের সামনে ফর্মটা চলে আসবে তো এরকমভাবে যখন আপনার সামনে সরাসরি ফর্মটা চলে আসবে আপনি এখানে দেখতে পাবেন ফর্মের মধ্যে খুব সুন্দর করে বাংলায় লেখা আছে সবকিছু এখানে যা যা লেখা আছে আপনার নাম লিখবেন অবশ্যই সঠিক নাম তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন তারপর আপনার ইমেল আইডি এইমাত্র আপনি যেই ইমেল আইডিটা দিয়ে আপ একাডেমি ডট কম অ্যাকাউন্ট খুলেছেন তারপর এখানে হচ্ছে টাকার পরিমাণের কথা বলা হচ্ছে টাকার পরিমাণ বলতে এখানে বুঝাচ্ছে আপনি আজকে সিট কনফার্ম করার জন্য টুলস প্লাগিং সফটওয়্যার কেনার জন্য বা সিট কনফার্ম করার জন্য কত টাকা পেমেন্ট করেছেন আপনি যদি পঁচিশশো টাকা ফুল পেমেন্ট করে থাকেন তাহলে এখানে পঁচিশশো লিখবেন আপনি যদি পঁচিশশো টাকা ফুল পেমেন্ট না করে থাকেন পার্শিয়ালি পেমেন্ট করে থাকেন হতে পারে সেটা আপনি পঞ্চাশ টাকা পাঠিয়েছেন হতে পারে আপনি একশো টাকা পাঠিয়েছেন হতে পারে এক হাজার টাকা পাঠিয়েছেন যত টাকা পাঠিয়েছেন ঠিক তত অ্যামাউন্ট এখানে লিখবেন পাঁচশো হলে পাঁচশো লিখবেন একশো হলে একশো লিখবেন পঞ্চাশ হলে পঞ্চাশ কম বা বেশি লিখা যাবে না তারপর আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে সম্পূর্ণ নাম্বারটা দিবেন চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ নাম্বারটা দেওয়ার জন্য যদি আপনি দোকান থেকে টাকা পাঠিয়ে থাকেন এবং আপনার সম্পূর্ণ নাম্বারটা মনে না থাকে সেই ক্ষেত্রে আপনি মিনিমাম লাস্টের ডিজিট এখানে এখানে দিতে দিতে হবে হবে তারপর আপনার ফেসবুক আইডি লিংক অবশ্যই চেষ্টা করবেন আপনারা সবাই ফেসবুক আইডি লিংক দেওয়ার জন্য যদি কোনো কারণে আপনি ফেসবুক আইডি লিংক নিতে না পারেন সেই ক্ষেত্রে আপনার ফেসবুক আইডির যে নাম সে নামটা এখানে লিখে দিবেন ফেসবুক আইডির লিংকটা দিতে পারলে ভালো কারণ পরবর্তীতে যখন আপনাদেরকে গ্রুপে জয়নিং করানো হবে তখন আপনাদের ফেসবুক আইডির লিঙ্কটা আপনাদেরকে আমরা খুঁজে পেতে আপনাদেরকে সহায়তা করব সো চেষ্টা করবেন ফেসবুক আইডির লিঙ্ক দেওয়ার জন্য যদি নিতে না পারেন ফেসবুক আইডির লিঙ্ক তাহলে ফেসবুক নাম লিখে দিলেও হবে তারপর এখানে লিখতে হবে আপনার বেচ নাম্বার আপনার বেচ নাম্বার কত আমি বলে দিচ্ছি আপনাদের উপরে সবসময় আপনাদের ফর্মের মধ্যে লিখা থাকে যে আপনাদের বেচ নাম্বার কত তো এই যেখানে কত লিখা আছে টু টু এবং এটাই হচ্ছে আপনাদের বেচ নাম্বার আপনাদের বেচ নাম্বার টু ফাইভ টু দুইশো বাহান্ন এখানে লিখবে তারপরের অপশনটা এখানে লিখে আছে কিভাবে টাকা পাঠিয়েছেন অবশ্যই আপনি বিকাশ রকেট অথবা নগদের যেকোনো একটা থেকে টাকা পাঠিয়েছেন আপনি যেভাবে টাকা পাঠিয়েছেন জাস্ট বিকাশে টাকা পাঠিয়ে থাকলে বিকাশ অথবা রকেটে পাঠিয়ে থাকলে রকেট নগদে পাঠিয়ে থাকলে নগদে ক্লিক করে দিবেন তারপর এখানে সাবমিট ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফর্ম ফিল আপ ডান মানে সাবমিট ক্লিক করার পর আপনার ফর্ম ফিল আপ হয়েছে কিনা সেটা নিয়ে টেনশন করতে হবে না আপনি সাবমিট ক্লিক করেছেন মানে আপনার ফর্ম ফিল হয়ে গেছে কিন্তু অবশ্যই এখানে সবগুলা ইনফরমেশন আপনাকে দিতে হবে দেওয়ার পর আপনাকে সাবমিট ক্লিক করতে হবে তাহলে আপনার ফর্ম ডান এবং আপনারা আফিসপট একাডেমি ডট কমে যদি অ্যাকাউন্ট করে থাকেন তাহলেও ফর্মটা ফিল আপ করবেন আপনি লেট করে জয়েন করলে থাকলেও ফর্মটা ফিল আপ করবেন আপনি অ্যাকাউন্ট করে না থাকলেও ফর্মটা ফিল আপ করতে হবে আপনাকে মানে আপনি ক্লাসে জয়েন করেছেন মানে আপনাকে ফর্ম ফিল করতে হবে আপনাদের সবার চ্যাট বক্সে আমি ফর্মের দিয়ে দিয়েছি আপনাদের সবাইকে ফর্ম করার জন্য মিনিট সময় দেওয়া এবং আপনারা সবাই সঠিক ইনফরমেশন দিয়ে ধৈর্য ধরে সুন্দর মতো সবাই ফর্মটা ফিল করে ফেলেন পাঁচ মিনিট সময় ফর্ম ফিল করার জন্য যথেষ্ট নয়টা চল্লিশ বাজে আমরা পঁয়তাল্লিশের মধ্যে ফর্ম ফিল কাজটা সবাই শেষ করবো যদি এর মধ্যে কেউ না পারে ফর্ম ফিল করতে তাহলে আমরা কি করব যদি না পারে সেক্ষেত্রে সেটা সমাধান আমার কাছে আছে আমি আপনাকে হেল্প করব বাট ইনফরমেশন গুলো ভুল করবেন না আপনাদের চ্যাটবক্সে আমি আবারও ফর্মের লিঙ্কটা দিচ্ছি এবং আপনাদের সবাইকে সময় দেওয়া হলো পাঁচ মিনিট সবাই দ্রুত আপনারা ফর্মটা ফিল করে ফেলেন দেখতে পাচ্ছি আপনারা মোটামুটি সবাই ইতিমধ্যে ফর্মটা করে ফেলেছেন এবং আমি যদি একটু দেখি কতজন করেছেন সেটা যদি একটু কাউন্ট করি কতজন ফর্মটা ফিল আপ করেছেন ইতিমধ্যে আপনারা একাত্তর জন ফর্মটা ফিল করেছেন তো আরো অনেকেই এখনো আমি বাকি আছেন দেখতে পাচ্ছি তাদের সবার উদ্দেশ্যে আমি ফর্মের লিঙ্ক আবারও দিচ্ছি এবং আরেকটু সময় বেশি নিচ্ছি যারা ইতিমধ্যে ফর্মটা ফিল করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দয়া করে বাকিদের জন্য একটু অপেক্ষা করবেন যারা এখন পর্যন্ত ফর্মটা ফিল করতে পারেনি তারা সবাই যেন সঠিক ইনফরমেশন দিয়ে ফর্মটা ফিল করতে পারে এবং সবাইকে আবারও ফর্মের লিঙ্কটা দেওয়া হয়েছে যারা এখনো ফর্মটা ফিল আপ করেননি তাদেরকে আমি আবারও বলছি এখানে সম্পূর্ণ সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের বেচ নাম্বার দুইশো বাহান্ন লিখবেন ফেসবুক আর লিংক নিতে না পারলে ফেসবুক আর নাম নাম লিখে দিলেও হবে এবং বাকি ইনফরমেশন গুলো সব সঠিক দিয়ে সাবমিট ক্লিক করে দিলেই আপনার ফর্ম ফিল আপ ডান আমরা আর তিন মিনিট সময় নিব ফর্মটা ফিল করার জন্য এরপর আমরা যারা ফর্মটা ফিল করতে পারবো না তারা দয়া করে ক্লাসের শেষ পর্যন্ত অপেক্ষা করব আমাদের যে প্রবলেমের প্রবলেমের কারণে আমরা ফর্মটা করতে পারছি না সেই সমাধান আমি আপনাদেরকে দিয়ে দিব এবং আমরা যারা অ্যাকাউন্ট খুলতে পারিনি তাদেরকে অ্যাকাউন্ট খোলার জন্য আবার আমি দরকার হলে সময় দিব ফর্ম ফিল করার জন্য সময় দিব তারপরে যারা পারবে না তাদেরকে আমি সম্পূর্ণ সব কিছুর অ্যাক্সেস আমি নিজে অ্যাকাউন্ট করে ফর্ম ফিল আপ করে দেওয়ার ব্যবস্থা করে দিব ওকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই ফর্মটা ফিল করে ফেলেছেন এবং আপনারা সবাই অ্যাকাউন্টটা খুলে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যেহেতু আমরা ইতিমধ্যে অ্যাকাউন্ট খুলে ফেলেছি এবং ফর্মটাও ফিল করে ফেলেছি তো আমি জানি তারপরও হয়তো কয়েকজন বাকি আছেন এখন পর্যন্ত করতে পারেননি তো তাদের সবার উদ্দেশ্যে আমি আবারও বলছি আমরা যারা এখন পর্যন্ত ফর্মটা ফিল করতে পারিনি বা অ্যাকাউন্টটা খুলতে পারেনি তারা দয়া করে ক্লাসের শেষ পর্যন্ত অপেক্ষা করবো আর তাছাড়া আমাদের যেহেতু সম্পূর্ণ রেকর্ড হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো আপনারা খুব পেয়ে যাবেন ওকে তো এবার আপনারা একটু আমাকে বক্সে রিপ্লাই করবেন যে আপনারা সবাই আমি যে কথাগুলো বলেছি আপনাদেরকে আপনারা সবাই আমার কথাগুলো ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা যারা এখন করতে পারেননি বা ফর্ম ফিল করতে পারেননি তারা সবাই ক্লাসের শেষ পর্যন্ত অপেক্ষা করবেন সবাই আমার কথা আপনাদের সবাইকে এবার চলুন আমাদের কাজ আমরা কিভাবে করবো সেদিকে একটু আমরা আগে হ্যাঁ ওকে আমি আবারও বক্সটা অফ করছি এবং আমাদের বেচ নাম্বার হচ্ছে দুইশো বাহান্ন তো আপাতত আমরা অ্যাকাউন্ট খোলা এবং ফর্ম ফিল নিয়ে আর কোনো কথা বলবো না যদি কারো প্রবলেম হয়ে থাকে সেটার সমাধান আমাদের কাছে আছে এবং আপনি না পারলে সে জায়গায় আমি আছি আপনার জন্য আপনাকে সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি অ্যাকাউন্ট করতে না পারলে অ্যাকাউন্ট আমি আপনাকে করে দিব আপনি ফর্ম ফিল করতে না পারলে ফর্ম ফিল আমি আপনাকে করে দেব তো এখন আমরা কাজ কিভাবে করব বা আমরা যে অ্যাকাউন্টটা খুললাম সেই অ্যাকাউন্টটাতে আসলে আমাদের কাজ কি বা অ্যাকাউন্টটাতে আমরা আসলে কি কি পাবো সেই বিষয়গুলা এখন আমরা দেখব তাহলে চলুন আমরা আবার আমাদের অ্যাকাউন্টে চলে যাই এখন আপনি অ্যাকাউন্টটা খুলেছেন তো এখন আপনি আবার আপনার অ্যাকাউন্টে যাবেন মনে করেন আপনি আপনার ব্রাউজার থেকে বের হয়ে গেছেন যেমন আমি অ্যাকাউন্টটা ব্রাউজার থেকে আমি বের হয়ে গেলাম তো এখন তো আমাকে আবার আবার অ্যাকাউন্টে যেতে হবে কাজ করার জন্য তাহলে আমি কিভাবে আমার যাব ঠিক সেম ভাবে যেভাবে আমি একটু আগে আপ স্পোর্ট একাডেমি ডট কম লিখে সার্চ ওয়েবসাইটে গিয়েছিলাম ঠিক আবার গুগলে আসার পর আমি আপি একাডেমি ডট কম লিখে সার্চ করব। আপ একাডেমি ডট কম লিখে সার্চ করার সাথে সাথে আমি আমার ওয়েবসাইটে চলে আসব ওয়েবসাইটে আসার পর যদি আপনার অ্যাকাউন্ট লগ আউট করা থাকে আপনার প্রোফাইল আইকন আপনি দেখতে পাবেন যদি লগ আউট করা থাকে তাহলে আপনাকে লগ ইন করতে হবে তো আমারটা আগে থেকেই লগ ইন করা আছে আমি লগ আউট করে যদি দেখাই যদি লগ আউট করা থাকে আপনার অ্যাকাউন্ট তাহলে আপনার এখানে এরকম আবার লগ ইন এবং সাইন আপ লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে বলবে আপনি যেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে বলবে তো আপনি যেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগ করবেন আর আগে থেকে যদি লগ করা থাকে তাহলে তো জাস্ট আইকন যেখানে আসবে ক্লিক করলেই আপনি ঢুকতে পারবেন যেহেতু লগ ইন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমাদের এরকম একটা অ্যাকাউন্ট চলে আসছে তো আপনাদের এখন তো আমার মতো এরকম একটা অ্যাকাউন্ট হয়ে গেছে কিন্তু আপনাদের এখন পর্যন্ত সবকিছু অ্যাক্সেস আপনাদের অ্যাকাউন্টে নাই যেমন আপনাদের স্মার্ট আর্নিং রিপোর্ট এবং আমার ওয়ালেট এই দুইটা অপশন আপনারা এখন আপনাদের অ্যাকাউন্টে দেখতে পাবেন না এই অপশন আপনাদের দুইটা পরে আসবে আর বাকি সবগুলো অপশনই আপনারা আপনাদের অ্যাকাউন্টে দেখতে পাবেন আমার কথা কি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ ওকে ধন্যবাদ আচ্ছা তো স্মার্টলিং এবং আর্নিং রিপোর্ট কখন আসবে আমাদের অ্যাকাউন্টে সেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো কারণ আমরা স্মার্টলিং এবং আর্নিং রিপোর্টের মধ্যে আমাদের কাজ কি এখান থেকে আমরা কিভাবে কাজ করব সেই বিষয়গুলো আমরা দেখব তার আগে আপনাদের মোবাইল থেকে কি রকম দেখায় অ্যাকাউন্টটা সেটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি যেহেতু এখানে অনেকেই মোবাইল ইউজ করেন মোবাইল ব্যবহার করতেছেন তো মোবাইল থেকে আসলে আপনি আপনার অ্যাকাউন্টে যাওয়ার পর কি কি পাবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু প্রথম থেকে একটু বলি তারপর আমরা কাজের দিকে যাই তো সবার প্রথমে আপনাদের আমাদের আসছে কি নোটিশ বোর্ড তো নোটিশ বোর্ডটা আমাদের কি জন্য প্রয়োজন নোটিশ বোর্ডে আমাদের ক্লাস বিষয়ক বিভিন্ন ধরনের নোটিশ আমরা দেখতে পাবো তো এখানে আমরা নোটিশ বোর্ডে ক্লিক করব নোটিশ বোর্ডে ক্লিক করার পর আজ আমাদের নোটিশ চলে আসবে এরকম বিভিন্ন ধরনের নোটিশ যে আমাদের ক্লাস কখন হবে বা পরবর্তী ক্লাসের টাইম কোনো কারণে চেঞ্জ হবে কিনা বা আমাদের হচ্ছে টুলস সফটওয়্যার ভিডিও বিভিন্ন আপডেট হয়ে থাকে সেগুলোর আপডেট দেওয়ার পর আপনাদেরকে জানানো হবে এখানে নোটিশ দিয়ে এরকম বিভিন্ন ধরনের নোটিশগুলা গুলা মানে আপনাদের কাজের বিষয়ক যত ধরনের নোটিশ আছে আপনারা নোটিশগুলো গুলা এখানে আপনারা পেয়ে যাবেন নোটিশ বোর্ডে তো নোটিশ বোর্ডটা এটাতে আমাদের বোঝার মতো তেমন কোনো কিছুই নাই জাস্ট আমরা নোটিশ বোর্ডে আসব নোটিশ বোর্ডে ক্লিক করলেই আমরা আমাদের বিভিন্ন ধরনের নোটিশ এখানে দেখতে পাবো ওকে তো নোটিশ বোর্ডটা আমরা সবাই ক্লিয়ার নোটিশ বোর্ডের পর আমাদের হচ্ছে আমার কোর্স যেটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট তো মোবাইল থেকে এরকম ভাবে আপনাকে করে সম্পূর্ণ বিষয়টা নিচে যেতে হবে দেখার জন্য আসলে কি কি হ্যাঁ আর ল্যাপটপ বা পিসিতে হলে বড় স্ক্রিন হওয়ার কারণে সবকিছু দেখা যায় যে ফুল স্ক্রিন হওয়ার কারণে সম্পূর্ণ সবকিছু দেখা যায় তো এইটুকুই পার্থক্য মোবাইল বা ল্যাপটপ পিসির মধ্যে তো আমি বড় করে দেখাই তাহলে স্ক্রিনটাতে আপনারা সবাই ক্লিয়ার দেখতে পাবেন তো নোটিশ বোর্ডটা আমাদের কি বিভিন্ন ধরনের নোটিশের জন্য হ্যাঁ মানে আমাদের নোটিশ বোর্ডে ক্লিক করলে আমাদের যে পরবর্তী ক্লাস কবে হবে টাইম টাইম শিডিউল একটা আপডেটের ব্যাপার আছে যে পরবর্তী ভিডিওটা কখন আপডেট করা হবে বিভিন্ন ধরনের নোটিশ আমরা নোটিশ বোর্ডে পাব তো আমাদের এখানে পরবর্তী যে অপশনটা সেটা হচ্ছে কি আমার কোর্স আমরা এখান থেকে আমার কোর্সে ক্লিক করব আমার কোর্সে ক্লিক করার পর দেখো আপনারা এখানে দেখতে পাবেন যে আমার এখানে আমার কোর্স লেখা আছে এবং এখানে আমাকে ইউ ডিড নট এনি মানে আপনার কোর্সে ইনরোল করানো হয়নি আপনাকে তো আপনারা আপনারা যারা খুলেছেন আপনারা যদি এখন আপনাদের অ্যাকাউন্টে যান আপনাদের অ্যাকাউন্ট এরকম দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোনো কোর্সের এনরোলমেন্ট করানো হয়নি মোবাইল থেকে হলে জাস্ট স্কুল করে নিচে গেলে এগুলা পাবেন হ্যাঁ আমি আবারও বলছি মোবাইল থেকে স্ক্রল করে নিচে যেতে হবে তো যদি এই প্রশ্ন করেন স্যার মোবাইল থেকে কিভাবে করব এটা আসলে একদম অহেতুক প্রশ্ন আমার মনে হয় আর কি কারণ যারা একটা ফেসবুক ইউজ করতে জানে তাদের আসলে এটা ইজিলি বুঝবে তারপরে হয়তো কয়েকজন আছে যে একটু কম বুঝে তাদের জন্য অবশ্যই আমি বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি তো এই যে আমার এখানে যে খালি জায়গা আছে মোবাইল থেকে হলে নিচে আসবে তাও একবার আমি দেখাই আপনাদের সুবিধাতে এই যে আমার কোর্সে ক্লিক করার পর এই যে আমার কোর্সগুলি রেকর্ড কোর্স লাইভ কোর্স ইউ ডিড নট ইনরোল এনি কোর্স ইয়ার যেটা কি নিচে চলে আসছে আর ল্যাপটপ বা পিসি থেকে বড় স্ক্রিন হওয়ার কারণে মানে সরাসরি দেখা যায় এই আর কি মোবাইল আর ল্যাপটপের পার্থক্য তো এখানে হচ্ছে আপনারা একটা কোর্সের অ্যাক্সেস পাবেন যখন আপনারা এখানে কোর্সের অ্যাক্সেস পাবেন কোর্সের অ্যাক্সেস পাওয়ার সাথে সাথে আপনাদের স্মার্টলিং আর্নিং রিপোর্ট এবং আমার ওয়ালেট এই দুটো অপশনও অ্যাক্টিভ হবে এইখানে যে কোর্সের অ্যাক্সেসটা পাবেন সেটা পাবেন আজকে রাত এগারোটার পর এখানে একটা কোর্সের অ্যাক্সেস পাবেন সেটা পাবেন আজকে রাত এগারোটার পর এবং এখানে কোর্সের অ্যাক্সেস পাওয়ার পর সাথে সাথে আপনাদের স্মার্টলিং আর্নিং রিপোর্ট এবং আমার ওয়ালেট এই দুটো অপশনও অ্যাক্টিভ হবে আমার এইটুকু কথা কি আপনারা সবাই ক্লিয়ার আমি ঠিক যতটুকু বলেছি ততটুকু ক্লিয়ার কিনা আমি পরের বিষয়টা আবার বলবো পরে কি করতে হবে আপনাকে ওকে ওকে ধন্যবাদ সবাইকে আমি আবার চ্যাটবক্সটা অফ করছি আপনাদের সবার উদ্দেশ্যে ওকে তো এবার চলুন আমি আমার এই অ্যাকাউন্টটাতে আগে কোর্সের অ্যাক্সেসটা দেই কারণ আমি এখানে কোর্সের অ্যাক্সেসটা দেওয়ার পর আপনাদেরকে কি করতে পারবো বোঝাতে পারবো যে এখানে আসলে কি রকম কোর্স আপনি পাবেন দেখুন এখানে আমার এখানে কোর্সটা কিন্তু চলে আসছে কোর্সটা চলে আসছে আমি কিভাবে বুঝলাম বা আপনারা কিভাবে বুঝবেন যে আপনি কোর্সের অ্যাক্সেসটা পেয়েছেন আপনার এখানে এই যে একটা নোটিফিকেশন অপশন আছে আপনি দেখতে পারেন যে নোটিফিকেশন অপশন এই নোটিফিকেশন অপশনে যদি আমি ক্লিক করি এই যে দেখুন আমি এইমাত্র একটা কোর্সের অ্যাক্সেস আমার এখানে আসছে কি লেখা আসছে আমার এখানে সিপিএ মার্কেটিং প্রিমিয়াম কোর্স কোর্সে আপনাকে স্বাগতম জানুয়ারি নয় দুই হাজার চব্বিশ

তো নোটিফিকেশন দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোর্সের অ্যাক্সেস পেয়ে গেছেন আমি একটু রিলোড দিই আমার অ্যাকাউন্টটা এবং রিলোড দেওয়ার সাথে সাথে আপনারা এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা কোর্স চলে আসছে যেটা নাম হচ্ছে সিপিএ মার্কেটিং প্রিমিয়াম কোর্স দুইশো বাহান্ন এটা আপনাদের বেচ নাম্বার সহ এখানে উল্লেখ করে দেওয়া আছে তো এই বেচ নাম্বার সহ এরকম ভাবে আপনাদের উল্লেখ করে দেওয়া হবে এবং এই ভাবে একটা কোর্স আপনারা আজকে রাত এগারোটার পর পাবেন সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন এবার চলুন আমাদের এই যে কোর্সটা আমরা পা পাবো কোর্সের মধ্যে আমাদের নিচে একটু খেয়াল করলে দেখবেন যে আপনার এখানে লেখা আছে কোর্সটি শুরু করুন এখানে খুব সুন্দর করে লেখা থাকবে এরকম ভাবে কোর্সটি শুরু করুন যখন আপনি এখান থেকে কোর্সটি শুরু করুন ক্লিক করবেন কোর্সটি শুরু করুন ক্লিক করার পর আপনি এখানে এমন কিছু অপশন পাবেন কয়টা প্রথম অপশন হচ্ছে আপনার কারিকুলাম দ্বিতীয় অপশন হচ্ছে রিসোর্স অ্যান্ড টুলস তৃতীয় অপশন হচ্ছে অ্যাসাইনমেন্ট তো অ্যাসাইনমেন্ট অপশনটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য যেটা আপাতত আমাদের প্রয়োজন নেই পরবর্তীতে যখন আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে তখন আপনারা এখানে অ্যাসাইনমেন্ট যে অপশনটা এখান থেকে হোমওয়ার্ক জমা দিতে পারবেন যেহেতু আপনারা এখন পর্যন্ত এই গুলো বা কোর্সটা পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি এই অপশনগুলো কোথায় কি আছে সেটা মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটা অবশ্যই পেয়ে যাবেন তো আমাদের এখানে যে কারিকুলাম আছে কারিকুলামে যদি আমরা একটু ক্লিক করি এই কারিকুলাম অপশনে আমরা যদি ক্লিক করি কারিকুলাম অপশনটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখা আছে লাইভ ক্লাস ভিডিও এবং এখানে যে লাইভ ক্লাস ভিডিও লেখা আছে এখানে লিখা আছে কি লেকচার ওয়ান লাইভ ক্লাস ভিডিও লেকচার ওয়ান এবং লেকচার ওয়ান এর মধ্যে এখানে খুব সুন্দর করে একটা ভিডিও দেওয়া আছে এবং এই ভিডিওটা হচ্ছে আপনাদের প্রথম ক্লাসের ভিডিও মানে আজকে এখন আপনি যে ক্লাসটা আপনি করতেছেন এই ক্লাসের ভিডিওটা আপনি এখানে পাবেন আপনার এই কারিকুলাম অপশনে এখানে আপনার পরবর্তী ক্লাসগুলো যখন হবে তখন আপনি দেখতে পাবেন যে আপনার এখানে ক্লাস লেকচার টু লেকচার থ্রি লেকচার ফোর এখানে সিরিয়াল বাই সিরিয়াল এখানে ভিডিওগুলো আপনাদের আপলোড করা থাকবে আপনার কারিকুলাম অপশনে এবং এখানে যে ভিডিওটা আপনি আজকে পাবেন সেটা হচ্ছে আপনাদের প্রথম ক্লাসের ভিডিও মানে আপনি এখন যেই ক্লাসটা করতেছেন এই এই ক্লাসের ভিডিওটা আপনার এখানে আপলোড করা হবে ক্লাস শেষ স্টিল আপনারা সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন জি ধন্যবাদ সবাইকে এবার দেখুন আর বিষয় দুই নাম্বার এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসোর্স এন্ড টুলস আপনারা রিসোর্স এবং টুলস আপনারা যে টুলস কেনার জন্য টাকা পেমেন্ট করেছেন আপনারা যে টুলস কেনার জন্য টাকা পেমেন্ট করেছেন সেই টুলস এবং রিসোর্স গুলো আপনারা এখানে পাবেন আপনি যদি এখান থেকে রিসোর্স এন্ড টুলস এ ক্লিক করেন রিসোর্স এবং টুলস এ ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার এখানে আপনার চলে আসবে টুলস টুলস টু ওয়ান এরকম ভাবে আপনার যে এরকম দুইটা এখানে পাবেন। তো আজকের ক্লাসটাতে আমাদের মূলত টুলসের তেমন কোনো কাজ নেই কারণ আজকের ক্লাসটাতে আমরা শুধুমাত্র ইনকাম কিভাবে শুরু হয় সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আমরা জানবো এবং আরেকটা কথা আমি বলে দেই যেহেতু আজকে আমাদের টুলসের বেশি কোনো কাজ নেই টুলসের কাজগুলা আমাদের দরেন পরবর্তীতে যেই ক্লাসগুলো হবে যেই ক্লাসে যেখানে যখন যেই টুলসের ব্যবহার দরকার সেই ক্লাসে আপনাকে সেই টুলসের ব্যবহারটা দেখানো হবে তো টুলসের কাজ কি টুলসের কাজ হচ্ছে আমাদের যে স্মার্ট লিঙ্ক আমরা পাবো স্মার্ট লিঙ্ক দিয়ে আমরা মার্কেটিং করব। সেই স্মার্ট লিংটাকে অ্যাক্টিভ রাখা এবং আমাদের ইনকামটাকে অল্প অল্প করে বাড়ানো তো আমাদের টুলস এবং রিসোর্সগুলো আমরা এখানে পাবো রিসোর্স এবং টুলস অপশনে কিন্তু এখানে একটা কথা হচ্ছে আপনি যদি আজকে ফুল পেমেন্ট করে না থাকেন তাহলে আপনি শুধুমাত্র ক্লাসের ভিডিও পাবেন রিসোর্স এবং টুলস আপনি পাবেন না এবং আপনার স্মার্টলিং এবং আর্নিং রিপোর্ট এবং আমার ওয়ালেট অপশন হবে না আজকে শুধুমাত্র যারা ফুল পেমেন্ট টাকা করেছেন তাদেরটাই রিসোর্স এবং অ্যাক্সেস করতে পারবেন এবং আপনাদের স্মার্টলিং এবং আমার ওয়ালেট অপশন একটি হবে তো আমার কোর্সে আমরা কি পাবো আমার কোর্সে আমরা পাচ্ছি কারিকুলাম যেখানে আমাদের ক্লাসের ভিডিও থাকবে যেখান থেকে আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেখতে পারবো এবং রিসোর্স এবং আমাদের থাকবে যেই দিয়ে আমরা কাজ এবং পরবর্তী অপশন যখন আমাদের ক্লাস শেষ হবে বা আমরা ক্লাসের ভিডিও দেখে শেষ করবো তখন আমরা এখানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার অপশন পেয়ে যাব। বা হোমওয়ার্ক জমা দেওয়ার অপশন এখানে পাব। তো এই ছিল মূলত আমাদের আমার কোর্সের এই তিনটা বিষয় এরপর আরো অনেকগুলো আছে বাকি সেগুলো আমি একটা একটা করে বলবো তো আশা করি আমার কোর্সের যেই বিষয়গুলো সেটা আপনারা সবাই ক্লিয়ার আমার কোর্সের বিষয়গুলো আমরা সবাই বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এবার আরেকটা ছোট্ট একটা বিষয় আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই পরবর্তী ক্লাসে আপনারা কিভাবে করবেন। তারপর আমরা আমরা চলে যাব আমাদের কাজে যে কিভাবে কাজ করে ইনকাম করব করব। সেই আমরা যাব কিভাবে তার আগে আপনি পরবর্তী ক্লাসে কিভাবে জয়েন করবেন সেটা একটু আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখানে ক্লাস জয়নিং একটা অপশন আপনাদের সামনে আছে অবশ্যই এই যে ক্লাস জয়নিং অপশনটা এখানেই হচ্ছে আপনারা পরবর্তী ক্লাসের লিংক পাবেন পরবর্তী ক্লাসের লিঙ্ক আপনাকে আজকের মতো আর এস এম এস করে পাঠানো হবে না বা আপনি আর এস এম এস এর মাধ্যমে কোন ধরনের কোন ক্লাসের লিঙ্ক পাবেন না তো আপনি পরবর্তী ক্লাসের লিঙ্ক কোথায় পাবেন পরবর্তী ক্লাসের লিঙ্ক এই যে আমি ক্লাসে এখানে কি লেখা আছে একটু সময় দিবেন আমাকে আমি একটু ফিক্সড করে নেই ঠিক করে দেই নাহলে বুঝতে পারবেন না এক মিনিট সময় দিবেন আমি এখান থেকে কি করব ক্লাস জয়েনিং এ ক্লিক করব ক্লাস জয়েনিং এ ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে একটা জিনিস দেখতে পারবেন এখানে আপনাদের যখন পরবর্তী ক্লাস হবে মোবাইল থেকে কি আসবে সেটা একটু দেখাই কিছু এরকম ভাবে সামনেই শো করবে আপনার ক্লাস জয়নিং এ ক্লিকও করা লাগবে না এরকম সামনেই শো করবে যে পরবর্তী আপনার পরবর্তী লাইভ ক্লাস শুরু হতে বাকি আবার কিন্তু এটাই রিয়েল টাইম ধরে নেন না এটা ডিলেট হয়ে যাবে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি পোস্টটা করেছি তো এখানে এরকম ভাবে টাইম কাউন্ট হওয়া শুরু হবে আপনার যে তেইশ ঘন্টা মানে একদিন পর এত সময় পর আপনার পরবর্তী ক্লাস হবে এই যেখানে টাইম সহ দেওয়া আছে ডেট সহ দেওয়া আছে যে দশ তারিখ এক মাস দুই হাজার চব্বিশ দশটা সাত মিনিটে আপনাদের পরবর্তী ক্লাস শুরু হবে তো এখান থেকে ক্লাস জয়নিং এ ক্লিক করলে আপনি সরাসরি আসতে পারবেন ক্লাস জয়নিং এ ক্লিক না করলেও দেখবেন যে আপনার সামনে এরকম ভাবে লাইভ ক্লাস যে শুরু হবে সেটা এরকম ভাবে শো করতেছে আর ল্যাপটপ বা পিসি থেকেও ঠিক এখানে শো করবে ক্লাস ক্লাস এ ক্লিক করলে আসবে যে পরবর্তী শুরু হতে এই টাইম এবং এই এই এত ঘন্টা এত মিনিট বাকি তো যখন আপনাদের পরবর্তী ক্লাস শুরু হবে ধরেন আপনি দ্বিতীয় ক্লাসে জয়েন করবেন আপনার সেকেন্ড ক্লাস আমি ধরে নিলাম যে আগামীকালকেই আপনার সেকেন্ড ক্লাস হবে আগামীকালকে রাত নয়টায় বা দশটায় সেকেন্ড ক্লাস হবে তো আপনি ক্লাসের যখন শুরুর সময় দেওয়া হয়েছে ক্লাস শুরু হওয়ার যে সময়টায় আপনি আপনার ওয়েবসাইটে আসবেন আসার পর এখান থেকে ক্লাসে জয়েন করুন ক্লিক করবেন এখান থেকে ক্লাসে জয়েন করুন ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন যে লিখা আছে ক্লাস শুরু হবে নয়টা বিশ থেকে এরকম ভাবে লিখা থাকবে এবং আপনার এখানে মিটিং আইডি পাসওয়ার্ড সবকিছু এখানে দেওয়া থাকবে তো এখানে আপনি লিখা থাকবে যে এই সময় ক্লাস শুরু হচ্ছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্লাসটা কয়টা বাজে শুরু হবে এখানে টাইম শিডিউলটা দেওয়া আছে তো এই টাইম শিডিউলটা দেখার পর এখানে আবার আপনাকে যখন ক্লাস শুরু হয়ে গেছে আপনার যে ক্লাস রানিং চলতেছে বা শুরু হয়ে গেছে তখন জাস্ট আপনি এখান থেকে ক্লাসে জয়েন করুন ক্লিক করলে সাথে সাথে আপনি ক্লাসে জয়েন হয়ে যেতে পারবেন আপনাকে আর কিছুই করা লাগবে না মানে আপনার যে জুমের লিংক এখানে ক্লিক করলে সাথে সাথে আপনি ক্লাসে জয়েন হয়ে যেতে পারবেন ঠিক আছে জাস্ট ক্লাস জয়েনি আসার পর ক্লাসে জয়েন করুন ক্লিক করবেন তারপরে যে টাইম লেখা থাকবে ওই টাইমে টাইমের মধ্যে আসা টাইম হয়ে গেলে ওই টাইমে জাস্ট ক্লাস জয়েন করুন ক্লিক করলে সাথে সাথে আপনি ক্লাসে জয়েন হয়ে যেতে পারবেন সবাই কি আমার কথা ক্লিয়ার অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে তো এই ছিল মূলত আমাদের ওয়েবসাইটের মোটামুটি কাজ যেগুলো আপনাদের প্রয়োজন ক্লাস জয়নিং আপনাদের নোটিশ এবং আমার কোর্সের যে বিষয়টা আপনাদের প্রয়োজন সেইটুকু মোটামুটি আমরা কমপ্লিট করে ফেললাম তো যারা আমরা ফুল পেমেন্ট করে দিয়েছি তাদের আজকে রাতের মধ্যে কোর্স এবং স্মার্টলিং রিপোর্ট সবকিছু অ্যাক্টিভ হয়ে যাবে এবং সাথে সাথে ক্লাসের রেকর্ড ভিডিও আপনার যা যা দরকার কাজ করার জন্য সবকিছু আপনি পেয়ে যাবেন তো এবার চলুন আমরা কাজ কিভাবে করব বা মার্কেটিং কিভাবে করতে হবে সেই বিষয়টা আমরা একটু দেখি এবং এখান থেকে আমরা স্মার্টলিং নিয়ে কিভাবে কাজ করব সেটা একটু আমরা দেখি তো আমাদের কাজ করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট বা ইনকাম করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের স্মার্ট লিং যেটা আমরা এখান থেকে আমাদের স্মার্ট লিঙ্ক এবং আর্নিং রিপোর্ট যে অপশনটা আছে সেই অপশনে আমরা পাবো তো আমরা এখান থেকে স্মার্ট এবং আর্নিং রিপোর্ট অপশনে ক্লিক করব যখন আমাদের স্মার্ট এবং আর্নিং রিপোর্ট অ্যাক্টিভ হবে আমরা যখন কোর্স পাব তখন আমাদের এই স্মার্ট এবং আর্নিং রিপোর্ট অপশনটা অ্যাক্টিভ হবে এবং এখানে আমরা একটা স্মার্ট লিং দেখতে পাবো যে স্মার্ট লিংকটা দিয়ে আমাদেরকে মার্কেটিং করতে হবে এবং এই স্মার্ট লিংকটা দিয়ে মার্কেটিং করার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইট বানাতে হবে সেই ওয়েবসাইট বানানোর মাধ্যমে আমরা এখানে আমার ফেসবুক বা বিভিন্ন মার্কেট প্লেস বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা মার্কেটিং করব এবং সেখান থেকে আমাদের ইনকামটা আসবে এবং আমরা এখান থেকে স্মার্ট লিঙ্কে মার্কেটিং করার পর আমাদের যে ইনকামটা হবে আমাদের ইনকামটা আমাদের আর্নিং রিপোর্ট এখানে যুক্ত হবে তো চলুন আমি শুরু করি কিভাবে একটা ওয়েবসাইট বানাতে হবে সেই বিষয়টা তারপর আমাদের আসলে ইনকাম আসে কিনা সেটা হচ্ছে আমরা এখানে একটু দেখব এরকম ভাবে স্মার্ট আপনারা পেয়ে যাবেন মোবাইল থেকে হলে কিরকম আসবে সেটা একটু দেখাই মোবাইল থেকে যে স্মার্ট লিঙ্ক এরকম চলে আসবে এখানে কপি করুন লেখা চলে আসবে জাস্ট কপি করুন লেখাতে ক্লিক করলে আপনার স্মার্ট কপি হয়ে যাবে তো আমি বড় করে দেখাই বড় করে দেখালো যে ওখানে কপি করুন অপশন আছে কপি করুন ক্লিক করলে আমরা স্মার্ট কপি করতে পারবো এবং এই স্মার্ট লিঙ্কটা দিয়ে আমরা কাজ করতে পারব তো আমাদের এই স্মার্ট লিঙ্কটা দিয়ে কাজ করতে হলে আমাদের সবার প্রথমে প্রয়োজন কি আমাদের সবার প্রথমে প্রয়োজন হচ্ছে আমাদেরকে কি করতে হবে সবার প্রথমে একটা ওয়েবসাইট বানাতে হবে বা একটা ল্যান্ডিং পেজ আমরা বানাবো যেটা আমরা একদম ফ্রিতে বানাতে পারবো আমাদের একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ বানাতে আমাদের কোনো প্রকার কোনো টাকা খরচ করতে হবে না আমরা ফ্রিতে বানাতে পারবো সেটার জন্য অবশ্যই আমাদের একটা জিমেল আমরা একটা নিউ ব্রাউজারে আসলাম এখানে আমি হচ্ছে একটা সার্চ করব কি লিখে সার্চ করবো আমাদেরকে একটা ওয়েবসাইট বানাতে হবে তো ওয়েবসাইট বানানোর জন্য আমরা সার্চ করব ওয়েবলি ডবলু ই বি এল ওয়াই বানানটা মেবি ভুল লিখছি ডব্লু ডাবল ই হবে বি এল ওয়াই অবলি যখন আপনি ওয়েবলি লিখে সার্চ করবেন তখন আপনি দেখতে পারবেন যে এখানে এরকম একটা অপশন চলে আসবে বিল্ড ইউর আউন ওয়েবসাইট অথবা আপনি সরাসরি কি করতে পারবেন ওয়েবলি ডট কম লিখে সার্চ করতে পারেন সরাসরি যদি আপনি ওয়েবলি লিখে সার্চ করেন তাহলে আপনি সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন এটা হচ্ছে ওয়েবলির একটা ওয়েবসাইট এখানে সরাসরি আমরা ওয়েবসাইটে চলে আসলাম তো এই ওয়েবসাইটে জাস্ট আমরা এখানে কি করবো এখানে জাস্ট আমরা আমাদের নিজেদের মতো জাস্ট একটা সিম্পল একদম সিম্পল একটা ওয়েবসাইট বানাবো একদম সহজ একদম সহজ একদম কঠিন কিছু না একদম সহজ ভাবে ওয়াইবলি ডট কমে আসবো আমি যদি লিঙ্কটা আপনাদের চ্যাটবক্সে একটু দেই আমি আপনাদেরকে লিঙ্কটা দিলাম তো যেহেতু আপনারা এখন পর্যন্ত কেউ স্মার্ট লিঙ্ক পাননি সেজন্য ক্লাসে মনোযোগ দিবেন এবং পরবর্তীতে ভিডিওটা দেওয়ার পর ভিডিওটা দেখে দেখে কাজ শুরু করবেন আচ্ছা আমি আপনাদের সাথে কথা বলবো সমস্যা নেই তো আগে ক্লাসটা একটু মনোযোগ দেন যখন আপনি ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পর আপনি দেখতে পাবেন কি এখানে লেখা আছে क्रिएट योर ওয়েবসাইট আপনি যখন দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট योर ওয়েবসাইট আপনার লেখা আছে আপনি এখান থেকে ক্রিয়েট योर ওয়েবসাইটে ক্লিক করবেন ক্রিয়েট योर ওয়েবসাইটে ক্লিক করার পর একদম সহজ ভাবে এখানে হচ্ছে আপনার একটা ফার্স্ট নেম একটা লাস্ট নেম এখানে একটা ইমেল তারপরে পাসওয়ার্ড লোকেশন দিয়ে এখানে কন্টিনিউ করে দিবেন একদম সিম্পল ধরেন আমি এখানে একটা নাম দিচ্ছি এনিথিং এখন নিজের নাম দিতে হবে এমন না আপনি যে কোনো নাম দিতে পারেন যেমন আমি একটা ইউএসএ টাইপের নাম দিচ্ছি তারপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যেহেতু ইমেলটা আমরা হচ্ছে আমি আমার এই এখানে একটা যে ইমেলটা আছে ইমেলটা ব্যবহার করব ইমেল কনফার্ম ইমেল হ্যাঁ ইমেল দিলাম ইমেল দেওয়ার পরে একটা পাসওয়ার্ডও দিতে হবে আমাকে পাসওয়ার্ডটা আমি দেব পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট কি করতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে জাস্ট ইমেল দিবেন দুইবার তারপরে একটা পাসওয়ার্ড দিবেন এখানে লোকেশন বাংলাদেশ আছে বাংলাদেশই থাক অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই তারপর জাস্ট এখান থেকে আই এগ্রি টু অবলি টার্মস এন্ড প্রাইভেসি পলিসি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউ করে দিবেন একটু টাইম নেবে সাইন আপ হচ্ছে এই যে দেখুন আমার এখানে কিন্তু চলে আসছে আপনি পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন তো এইটুকু জাস্ট কি ফার্স্ট নেম আপনার যে কোনো নাম ইমেল আর একটা পাসওয়ার্ড এইটুকু দিয়ে অয়েবলিতে একটা অ্যাকাউন্ট করতে হবে এইটুকু আমরা বুঝতে পেরেছি আর আরেকটু মনোযোগ দেন কাজগুলো খুবই সহজ একদম সিম্পল এবার আসি আমাদের কি কিন্তু আই জাস্ট নিড এ ওয়েবসাইট এখানে অথবা আই নিড এ ওয়েবসাইট উইথ অ্যান অনলাইন স্টোর এখন আপনি কোনটা সিলেক্ট করবেন তাই না দুইটা আছে যে করতে পারেন যেহেতু আমার শুধুমাত্র একটা ওয়েবসাইটই প্রয়োজন বা এর বেশি আমার কিছু প্রয়োজন নেই তো আমি জাস্ট এখান থেকে আই জাস্ট নিড এ ওয়েবসাইট এখানে ক্লিক করে দিব আই জাস্ট নিড এ ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাকে এখানে বলতেছে আপনি থিম সিলেক্ট করেন যে কোন ধরনের বা কি টাইপের ওয়েবসাইট আপনি চাচ্ছেন আপনি কি বিজনেস টাইপ চাচ্ছেন পোর্টফোলিও টাইপ নেবেন বা পার্সোনাল অথবা ব্লক টাইপ অথবা আপনি আদার্স আপনি কোনটা নিতে চাচ্ছেন যে কোনো টাইপের একটা ওয়েবসাইট আপনি মানে কোন ক্যাটাগরির হলে আপনার জন্য ভালো হয় আপনি সেই রকম ভাবে এখান থেকে কি করতে পারবেন আপনি ওয়েবসাইট এখান থেকে সিলেক্ট বা যে কোন একটা থিম আপনি নিতে পারবেন তো একদম সহজ দেখে একটা থিম নিবেন কঠিন দিকে যাওয়ার প্রয়োজন নেই কারণ আমাদের হচ্ছে এত বিশাল বড় কোনো ওয়েবসাইটের প্রয়োজন নেই কাজ করার জন্য মার্কেটিং করার জন্য একদম সিম্পল যত সিম্পল নিতে পারেন কারণ আপনি এখনই এত এক্সপার্ট লেভেলের ওয়েবসাইট আপনার দরকার নেই পরবর্তীতে যখন আপনি কাজগুলো আরো শিখবেন আরো বুঝবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার আসলে এটাকে এখন একটু বড় করা উচিত তো আমি মনে করেন এখান থেকে একটাতে ক্লিক করি আমি কোনটাতে নেব সবগুলা সেমই লাগতে যে এই অপশনটা নিচ্ছি দুই নাম্বারটা হ্যাঁ এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমার এখানে একটা দেখুন যে এখানে ডান পাশে কর্নারে লেখা চলে আসে স্টার এডিটিং হ্যাঁ এখানে ক্রস দিতেছে ফাইন্ড আউট মোর বা আরো কিছু দরকার কিনা এরকম আমাকে বলতেছে যে আমার আরো দরকার কিনা বা চলবে কিনা তো আমি জাস্ট এখান থেকে স্টার্ট এডিটিং করব স্টার্ট এডিটিং ক্লিক করি একটু টাইম নিবে এবং আমি আমার ইচ্ছে মতো আমার যা কিছু ইচ্ছা সেভাবে আমি কি করতে পারবো আমার ওয়েবসাইটটাকে এডিট করতে পারবো কিন্তু ওয়েবসাইটটাকে এডিট করার আগে আমার ওয়েবসাইটে এখানে একটা ইউজার নেম দিতে হবে হ্যাঁ একটা আনকমন ইউজার নেম দিতে হবে যে ইউজার নেমটা এখানে সেট হয় ফিট হয় ধরেন একটা নাম দিলাম দেওয়ার পরে আমাকে সার্চ করতে হবে সার্চ সার্চ করলাম করার পর যে দেখুন আমাকে এখানে বলতে আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন মানে তারা আমাকে বলে দিচ্ছে যে আপনি এখান থেকে এখানে যে এখানে যেই ডোমেন গুলা দিছে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি চুজ করতে পারেন অথবা সাব ডোমেন আপনি যেটা নাম লিখেছেন যে এডলিনা আয়রা আমি এটা নাম লিখলাম এটাও নিতে পারেন তো আপনি এখান থেকে চুজ করতে পারবেন তো অনেক সময় দেখা যায় যে নাম দিলে এখানে অনেকগুলো অপশন আসে না তখন কি করতে হবে আমাদেরকে এখান থেকে নামটা একটু চেঞ্জ করতে হবে যেন আমরা এখান থেকে চুজ করতে পারি তো আমাদেরকে এখান থেকে যেকোনো একটা ডোমেন বা একটা নেম আমাদেরকে চুজ করতে হবে যেটা চুজ না করলে আমরা কি করতে পারবো না কাজ করতে পারবো না তো এখানে আমাদের নামটা ভাবে দিতে হবে যেই নামটা আগে কখনো কেউ দেয় নাই যদি দেখেন যে আপনার একটা লেটারের জন্য হচ্ছে না তাহলে আপনি আর কয়েকটা লেটার এখানে অ্যাড করে দিবেন আপনার নিজের মতো করে হ্যাঁ জাস্ট এখানে যে নামটা চাবে জাস্ট আপনার নিজের মতো করে সিলেক্ট ডোমেন নেমে আপনার মানে নিজের নাম দেওয়ার ইউনিক টাইপের নাম দেওয়ার চেষ্টা করবেন এমন টাইপের নাম যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের হয়ে থাকে বা মানুষের নাম একটু কম দেওয়ার চেষ্টা করবেন তো যেহেতু সার্চ করার পর দেখুন আমাকে সবগুলোতেই চুজ করতে বলতেছে আমার এখানে কোনো রেট নাই মানে আমি ইচ্ছা মতো নিতে পারবো তো আমি জাস্ট যেটা আমি লিখেছি একদম সবার নিচে সেটা যেহেতু আমাকে অ্যালাউ করেছে আমি এখানে চুজ ক্লিক করে দেবো যদি অ্যালাউ না করতো আমি এখানে নাম আবার চেঞ্জ করতাম চেঞ্জ করলে হয়তো দুই তিনবার চেঞ্জ করে দেখলে দেখা যাবে যে একবার না একবার অ্যালাউ করে দিস অ্যালাউ করে দিলে জাস্ট কি করবো এখান থেকে এটা হচ্ছে ফ্রি উইথ ওয়েবলি ব্র্যান্ডিং অন ইউর ওয়েবসাইট তারপর ফ্রি আর উপরের এই নামগুলো যদি আপনি নিতে চান তাহলে আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে সেটা মাসে বা বছরে দুঃখিত মাসে নয় ডলার বা বারো ডলার হতে পারে বারো কম বেশি হতে পারে তো আমরা হচ্ছে ফ্রিতে যেহেতু আমরা পাচ্ছি আমাদের কেন টাকা আমরা খরচ করব তো আমি এখান থেকে জাস্ট চুজে ক্লিক করে দিলাম এবং আমাকে বলতেছে কি অসাম ইউ হ্যাভ সাকসেসফুলি সেট আপ ইউর সাব নেম জাস্ট এখান থেকে ডান ক্লিক করে দিবেন এবার আসার পর ডান ক্লিক করার পর একটু অপেক্ষা করতে বলতেছে এখানে কিন্তু ইউ অল সেট তো এখান থেকে রিলোড এডিটর ক্লিক করে দেই এখান থেকে যে অপশনগুলো আছে রিলোড দিলে বা আপনি এখানে ওয়েবসাইট রিলোড দিলেও হবে জাস্ট অথবা রিলোড এডিটর ক্লিক করে দিলেও হবে তো রিলোড এডিটর ক্লিক করে দিলে আপনি আপনার যেই থিমটা আপনি নিছেন আপনার ইচ্ছে মতো করে আপনি সেটাকে কি করতে পারবেন ইডিট করতে পারবেন তো আমাদের কিন্তু এখানে বেশি কোনো ইডিট প্রয়োজন নেই বা আমাদের এত বড় ওয়েবসাইট এরও প্রয়োজন নেই এই যেখানে বিশাল বড় কিন্তু ওয়েবসাইটটা তাই না তো আমাদের এত বড়টা কিন্তু দরকার নেই তাহলে আমরা কি করব যেহেতু আপাতত আমাদের এত বড়টা দরকার নেই আমরা যে বাকি বিষয়গুলো এখানে দেখুন ক্রস দিয়ে কাটা যাচ্ছে ডিলেট করে দেবো একটা একটা করে সব আমার এখানে অনেক কিছুই দরকার নেই যেহেতু দরকার নেই সেগুলো আমরা কি করব ডিলেট করতে থাকবো সম্পূর্ণ বিষয়টা এখান থেকে একটু টাইম নিয়ে আমাদের প্রয়োজন আমরা এটাকে ছুটো করবার নিচের যতগুলো অপশন থাকবে যেগুলো আপনার অপ্রয়োজনীয় মানে যে আপনার আমাদের আসলে কি কতটুকু প্রয়োজন শুধুমাত্র সিপিএ মার্কেটিং করার জন্য একটা লাইন লিখতে যতটুকু সময় লাগে এবং পরবর্তী ক্লাসে অবশ্যই আপনাকে বড় কাজও দেখানো হবে বাট আপাতত আমাদের বড় তেমন প্রয়োজন নেই সেজন্য আমরা এগুলো কি করব ডিলেট করে দিব তো আপনি কি করবেন এই সম্পূর্ণ জিনিসটা আপনার নিজের মতো করে যেগুলো আপনার অপ্রয়োজনীয় দরকার নেই সেই সম্পূর্ণ জিনিসটি কি করবেন সবকিছু ডিলেট করে নেবেন এই যে ডিলেট অপশন ডিলেট একদম ফুল ফুল পেজ হ্যাঁ এই যে একটা থাকলেই চলবে আমার সব করে দিলাম এটা অ্যাবাউট রাখার দরকার নেই অ্যাবাউট থাকতে পারে এটাও দরকার নেই কারণ আমাদের আমার শুধুমাত্র দরকার ট্রাফিক যেন আমার ওয়েবসাইটে আসে আমার এর থেকে বেশি কিছু কিছু দরকার নেই ওকে আমার দরকার আপাতত এবং আবার এটা ভাবেন না যে আমি এখন এত ছোট করে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনি বড়গুলা কাজ করবেন না আমি জাস্ট আপনি যেন ইনকাম শুরু করতে পারেন আজকে থেকে সেই জন্য ছোটগুলা দেখাচ্ছি কিন্তু পরবর্তীতে অবশ্যই অবশ্যই আমরা বড়গুলা দিয়ে কাজ করব আচ্ছা তো এখানে আমাদের হচ্ছে যে কি ইডিট করবো সেটা একটু আমরা দেখি ইডিটটা করবো এখানে যে লিখাটা আছে এটাকে আমরা একটু ডিলেট করব এখানে সিম্পল 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 একটা লাইন একদম বলতে কি যে সাইন আপ এন্ড আর্ন মানি এখন আমি এটা লিখছি আপনি অন্য কিছু লিখতে পারেন বাট সিম্পল রাখার চেষ্টা করবেন একদম সহজ কারণ আপাতত আমাদের কঠিন দিকে যাওয়ার দরকার নেই আমরা সহজভাবে শিখি সাইন আপ অ্যান্ড আর মানি লিখে দিলাম এখন এই যে লিখাটা লিখছেন এটাকে আপনি চাইলে একটু কালারিং করতে পারেন যেমন মনে করেন আপনি এটা সিলেক্ট করলেন এটা একটু বোল্ড করতে চাচ্ছেন বোল্ডে ক্লিক করেন বোল্ড হয়ে যাবে আন্ডারলাইন করতে চাচ্ছেন আন্ডারলাইন হয়ে যাবে আপনি এখানে হচ্ছে ডানে বামে নিতে চাচ্ছেন ছোট বড় করতে চাচ্ছেন তো কালার দিতে চাচ্ছেন আপনার নিশ্চয় তো কালারও দিতে পারবেন হুম তো আপনার যে কালারটা পছন্দ হবে সেটা আপনি দিলেন যে আমি যদি এটা দিই কালারটা খারাপ হয় নাই মোটাটি ভালোই দেখা যায় ফুটে উঠছে তো আমি আন্ডারলাইনটা রাখতে চাচ্ছি না আন্ডারলাইনটা উঠিয়ে দিলাম আন্ডারলাইনটা আন্ডারলাইন হয়ে গেছে না আন্ডারলাইনটা রাখতে চাচ্ছি না আন্ডারলাইনটা আমি উঠিয়ে দিলাম নিচে আরেকটা লেখা আছে এটা যদি এখানে কোনো কিছু লেখা যায় ইন্টারেস্টিং তো আপাতত দরকার নেই কারণ আমরা শুধুমাত্র একটা লাইন এবং বাটন দিয়ে কাজ করব তো আমি এখানে জাস্ট কি করলাম সাইন আপ এন্ড আর্ন মানি লিখলাম কারণ আমার ট্রাফিক গুলো হচ্ছে কি ক্লিকেবল ট্রাফিক মানে আমরা যে ট্রাফিক গুলো দিয়ে কাজ করব সেই ট্রাফিক আসার পর যদি আমার এখানে জাস্ট ক্লিক করে তাহলেই আমার ইনকাম আসবে শুধু ক্লিক করলেই আমার ইনকাম আসবে যেহেতু তো আমার আপাতত বেশি বড় করার দরকার নেই কারণ পরবর্তীতে যখন আমরা আমাদের নিজেদের অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টে কাজ করব তখন আমাদের ট্রাফিক গুলো আসবে সেগুলো হচ্ছে অ্যাকশন কমপ্লিট করার জন্য তো তখন আমাদের অন্য ধরনের ওয়েবসাইট লাগবে তো সেটার জন্য আমরা আলাদাভাবে কাজ করব তো এখানে আমি জাস্ট লিখলাম সাইন আপ অ্যান্ড আর আপনি যদি আপনার যদি মনে হয় যে আপনি আরও একটু ইন্টারেস্টিং ভাবে লিখতে পারেন সেটা লিখবেন আর এই নিচে কি লেখা আছে ফাইন্ড আউট মোর এটা একটা বাটন হ্যাঁ এই বাটনটাকে একটু চেঞ্জ করতে হবে বাটনের লেখাটাকে চেঞ্জ করতে হবে যেমন এখানে যে বাটনে ক্লিক করলাম আমি বাটনে ক্লিক করার পর কি আসতেছে বাটনে ক্লিক করার পর বাটন টেক্সট এই বিষয়গুলো আসলে শেখার মতো काही না जस्ट এখানে আপনি প্রত্যেকটা জায়গায় যা আছে ক্লিক করলে করলে দেখতে পাবেন কোথায় কি আছে বাম পাশে কিন্তু অনেকগুলো অপশন আছে এগুলোর কিন্তু এখনো কোনো কারজি দড়ি নাই কারণ আপাতত আমাদের এতগুলোর কোনো কিছু দরকার নেই আমাদের এখানে বাটনের মধ্যে কি দরকার বাটনের মধ্যে আমাদের যখন ক্লিক করি ও যে আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ বাটনে ক্লিক করলে কি কি অপশন আসছে লিংক অপশন আসছে বাটন টেক্সট আসছে বাটন স্টাইল আসছে পজিশন আসছে স্পেসিং আসছে তো সবার প্রথমে বাটন টেক্সট আমি চেঞ্জ করব টেক্সট এখানে ফাইন্ড আউট মোড়ের জায়গায় আমি সাইন আপ লিখে দেব কারণ আমি উপরের লাইনটা সাইন আপ লিখেছি বাটন টেক্সট আমার সেভ হয়ে গেল এই যে সাইন আপ হয়ে গেছে হ্যাঁ এখন আমার এখানে একটা লিংক বসাবো লিংকে ক্লিক করব লিংকে ক্লিক করার পর এখানে ওয়েবসাইট ইউআরএল আছে তো আমরা এখান থেকে ওয়েবসাইট টা ক্লিক করব আমাদের লিংক বসাতে হবে লিংক বলতে আমি কোন link এর কথা বলছি আপনারা আশা করি বুঝতে পারছেন আমি স্মার্ট link এর কথা বলছি কারণ আমাদের স্মার্ট টা এখানে আমরা যদি না বসাই তাহলে আমাদের ইনকাম হবে না তা আমাদের কি করতে হবে অবশ্যই এখানে লিংকে এ ক্লিক করতে হবে এবং আমরা ওয়েবসাইট ইউআরএল সিলেক্ট করবো এখান থেকে ওয়েবসাইট ইউআরএল একদম উপরের অপশনটা ওয়েবসাইট ইউআরএল এ ক্লিক করার পর নিচে এখানে একটা ফাঁকা ঘর আসবে এই খালি করে আমাদেরকে কি করতে হবে আমাদের স্মার্ট লিঙ্কটা বসাতে হবে তো আমরা এখন চলে যাব আমাদের স্মার্ট লিঙ্কটা কপি করার জন্য স্মার্ট লিঙ্ক আমরা কোথায় থেকে কপি করব স্মার্ট লিঙ্ক কপি করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের অ্যাকাউন্টে যেখানে আমাদের স্মার্ট লিঙ্কটা থাকবে সেই স্মার্ট লিঙ্কটা আমরা কপি করব এই যে কপি হয়ে গেছে আমার স্মার্ট লিঙ্ক স্মার্ট লিঙ্কটা কপি করার পর আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে আমরা যেখানে কাজ করতেছিলাম সেখানে আসার পর জাস্ট আমাদের স্মার্ট লিঙ্কটা এখানে পেস্ট করে বসাবো টেস্ট করে বসে দিলাম এখানে আমাকে আর কিছুই করা লাগবে না আমি জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসব এই ব্যাক অপশন আছে ব্যাকে চলে আসব ব্যাকে চলে আসলে আমার লিংক কিন্তু এখানে সেট হয়ে গেছে এবার যদি আপনার মনে হয় যে আপনি বাটনের যে স্টাইলটা এটাকে একটু কাজ করবেন বাটনটার স্টাইল নিয়ে তো এখানে হচ্ছে অনেকগুলো অপশন আছে আপনি যেমন রাখতে চাচ্ছেন যে এটা দিচ্ছেন এটা দিতে এটা দিতে পারেন একটু বড় করে দিতে পারেন যদি আপনার ইচ্ছা হয় একটু চেঞ্জ করে দেওয়া চেঞ্জ করে দিতে পারেন মনে হয় যে একটু কালারিং দিলে খারাপ দেখা না বালুই দেখায় তো একটু কালারিং দিয়ে দিলাম কারণ মাউসটা নিলে একটু যে বা এখানে কেউ ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাবে আর কি তো এইটুকু কাজ এখানে আমরা কিন্তু আর কিছুই করব না মানে একদম সিম্পল ভাবে কাজ করব কারণ প্রথমে আমাদের জাস্ট ক্লিক যে কেউ আসলো যে সাইন আপ আন মানে সে যদি এসে আমার এখানে সাইন আপে ক্লিক করে তাহলে আমার ইনকাম হচ্ছে যেহেতু আমার ইনকাম হচ্ছে সাইন আপে ক্লিক করলেই তাহলে আমি আপাতত আমি আর বেশি কাজ কেন করব বা এত বড় করে ওয়েবসাইট কেনই বানাবো কারণ আমরা যখন চার চার নাম্বার ক্লাস পাঁচ নাম্বার ক্লাস আমাদের নিজেদের নামে অ্যাকাউন্ট পেয়ে যাব তখন কিন্তু আবার আমাদেরকে অবশ্যই ওই বড় ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে তখন আপনাকে বড় ওয়েবসাইট আরো বড় করে কিভাবে বানাতে হবে সেটাও দেখানো হবে ঠিক আছে তো কিন্তু বানানো খুবই সহজ মানে আমি যতটুকু দেখিয়েছি সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন যদি এখন কেউ বুঝতে না পারেন ভিডিও দেখলে হান্ড্রেড পারসেন্ট পারবেন আমি আশাবাদী ওকে চলুন আমরা একটু পরবর্তী কাজে এবার মার্কেটিং করে দেখে আমাদের কতটুকু ইনকাম হয় কিনা বা কি হয় ওকে তো ফাইল আহমদ বলতেছে স্যার পারতেছি না আমি তো আপনাকে করতে বলি নাই আপনি কেন করছেন আমি আমি কি আপনাকে এখন করতে বলেছি আমি বলেছি আপনি দেখুন মনোযোগ দিয়ে কারণ আপনাদের স্মার্ট লিঙ্ক কোর্স এর অ্যাক্সেস এখনো দেওয়া হয়নি দেওয়া হলে পরবর্তীতে ভিডিওটা দেখে কাজ করবেন এখন একটু মনোযোগ দিয়ে দেখেন শিখেন পরবর্তীতে এমনি পাবেন এটা তো একদম সিম্পল একটা বিষয় হ্যাঁ সো একটু মনোযোগ দেন হয়ে যাবে তো এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে সেটা হচ্ছে আমাদেরকে এটাকে পাবলিশ করতে হবে পাবলিশ না করলে আমাদের কিন্তু এই ওয়েবসাইটটা কাজ করবে না হ্যাঁ আমরা যদি এটাকে পাবলিশ না করি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা কাজ করবে না তো আমাদেরকে কি করতে হবে আমরা এখান থেকে একটা পাবলিশ করব তো টাইম নেবে আমার এখানে কি বলতেছে ওয়েবসাইট পাবলিশড পাবলিশ হয়ে গেছে যেখানে একটা লিংক চলে আসছে তাই না পাবলিশ হয়ে গেছে আমার ওয়েবসাইট নাকি এখানে আপডেট করতে বলছে আপডেটের কোনো দরকার নেই আমি এখান থেকে ক্রস দিয়ে কেটে দিব এই হচ্ছে আমার ওয়েবসাইট যেটা আমি এইমাত্র আমরা বানালাম এবং এই যেখানে যে অপশনটা দেখতে এটা হচ্ছে লিঙ্ক এখান থেকে আপনি যেতে পারেন অথবা এখান থেকে ঘুমে চলে যাবেন আপনি তো এখান থেকে এখান থেকে ঘুমে যাওয়া যাবে না এখান থেকে একটু ক্রস দিই ক্রস দিয়ে এখান থেকে একটু কেটে দিই এই যে দেখুন আপনার এই যে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা দিয়ে এখন হচ্ছে আপনাকে মার্কেটিং করতে হবে হ্যাঁ এই লিঙ্কটা বা যে আপনি যখন আপনি ক্লিক করে আসছেন সার্চ বারে যে লিঙ্কটা থাকবে এই যে এই লিঙ্কটা যদি আমি কপি করি আপনারা সবাই একটু আমার যেটা বানালাম চেক করে দেখেন আপনাদের চ্যাট বক্সে লিঙ্ক দিয়েছি চেক করে আমাকে জানান যে আমি আহ যেরকম ভাবে বানিয়েছি এতক্ষণ ঠিক সেম ভাবে আমারটা এসেছে কিনা লিঙ্কটা আপনাদেরকে দেওয়ার কারণ হলো আপনারা আপনাদের কাছে যদি ঠিকঠাক মতো আপনারা দেখতে পারেন যে আপনাদের কাছে গেছে তাহলে আপনি কোথা থেকে লিঙ্কটা নিতে হবে কিভাবে কোন লিঙ্কটা দিয়ে কাজ করতে হবে সেটা আপনি বুঝতে পারবেন সবাই লিঙ্কে ক্লিক করে আমাকে একটু জানান যে আমার এই ওয়েবসাইটটা যেটা আমি এখন বানালাম এই যে দুই লাইন এইটুকু সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা ঠিক আছে সবার কাছে অত চলুন এবার একটু মার্কেটিং করি দে মার্কেটিং করার পর আসলে কি পরিমাণ কি হয় মার্কেটিং কিভাবে করতে হবে সেটাতে দেখতে হবে না কিন্তু মার্কেটিং এর বিষয়টা একটু এখানে দেখুন আমার এখানে এই এই বিষয়গুলো এখানে দেখুন ফেসবুক 101 ফেসবুক 102 ফেসবুক 104 103 105 এখানে আমার কাছে অনেকগুলা ফেসবুক অ্যাকাউন্ট তো আপনারা যখন মার্কেটিং করবেন আপনাদেরও কিন্তু এরকম অনেকগুলা ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হবে হয়তো প্রথমে হয়তো একটা দুইটা নিয়ে কাজ করবেন কিন্তু পরবর্তীতে কিন্তু আপনাদেরকে এরকম অনেকগুলা ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হবে এবং আপনার এই ফেসবুক অ্যাকাউন্টগুলো গুলা অবশ্যই সবগুলাই ফেক অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন কারণ আপনি যদি ডিএল অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন ফেসবুকে এখন দেখা যায় বিভিন্ন ধরনের আপডেটের কারণে অ্যাকাউন্ট নষ্ট করে দেয় তো সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে অবশ্যই ফেক অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে হবে

তো আমার প্রত্যেকটা এখানে যতগুলো অ্যাকাউন্ট আমার কাছে আপাতত আছে প্রত্যেকটা এত অল্প সময়ে খোলা বাট আপনারা চেষ্টা করবেন একটু বেশি ফ্রেন্ড আছে এরকম ফ্যাক অ্যাকাউন্ট নিয়ে করা করে কাজ করার এবং অবশ্যই যেন আমার মতো একদম নতুন অ্যাকাউন্ট না হয় আমি চেষ্টা আপনাদেরকে কাজ দেখানোর জন্য দেখাচ্ছি বাট আপনারা চেষ্টা করবেন একটু ওল্ড অ্যাকাউন্ট দিয়ে কাজ করার জন্য তাহলে অ্যাকাউন্টগুলো টিকবে অনেকদিন না হলে কিন্তু দেখা যাবে হুটহাট অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাচ্ছে তো এখানে কাজটা আপনাকে কি করতে হবে আপনি মার্কেটিং করবেন অবশ্যই মার্কেটিং কিভাবে করবেন ফেসবুক আসার এখানে সার্চ করবেন কি সার্চ করবেন আপনি কোন জায়গায় মার্কেটিং করবেন অবশ্যই চেষ্টা করবেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ওইসব দেশের ট্রাফিক গুলো ধরার জন্য তো ওইসব দেশের ট্রাফিক ধরতে হলে ধরেন আপনি আমেরিকা ট্রাফিক যদি খুঁজতে চান তাহলে সার্চ করবেন ইউএসএ ইউএস এর বিভিন্ন ধরনের আহ ধরেন গিফট কার্ড লিখে সার্চ করতে পারেন ইউএস এর কোন ফেমাস গেম গেমের নাম লিখে সার্চ করতে পারেন অথবা কোনো সেলিব্রিটির নাম লিখে সার্চ করতে পারেন যদি আমি গিফট কার্ড লিখে সার্চ করি গিফট কার্ড গিফট কার্ড লিখে সার্চ করলে দেখুন এখানে চারশো বারো কে মেম্বারের একটা পাবলিক গ্রুপ আছে যদি এখান থেকে জাস্ট আমরা আপাতত প্রথমে অল্প অল্প কয়েকটা গ্রুপে জয়েন করবো আমরা কি করব প্রথমে অল্প গ্রুপে জয়েন করব একটা দুইটা একটা ফেসবুক থেকে একটা দুইটার বেশি ফেসবুক গ্রুপে জয়েন করব না যদি আপনি পাঁচ থেকে দশটা ফেসবুক আইডিতে কাজ করেন তাহলে এখান থেকে একটা অথবা দুইটা ফেসবুক গ্রুপে একটা আইডি থেকে জয়েন করবেন প্রথমত কারণ আইডিগুলো টিকে রাখা এখন একটু কষ্টকর হয়ে যায় কারণ এখন ফেসবুক এর আপডেট চলে বিভিন্ন তো সেই জন্য অল্প গ্রুপে জয়েন করবেন প্রথমেই বেশি বেশি গ্রুপে জয়েন করবেন না তো জাস্ট এখান থেকে আমি একটা গ্রুপে জয়েন করব আপাতত দেখানোর জন্য জয়েন করলাম জয়েন করে একটু ফেসবুকে যাব যাওয়ার পর আমাদের প্রথম দিনের কাজ হবে জাস্ট হচ্ছে দুইটা করে কমেন্ট করা এবং দুইটা করে পোস্ট করা গ্রুপগুলোতে আমাদের প্রথম দিনের কাজ কি হবে দুইটা করে কমেন্ট করা এবং দুইটা করে পোস্ট করা যেমন জাস্ট দুইটা যে কমেন্ট করবেন কমেন্টটা র‍্যান্ডমলি কমেন্ট কি কমেন্ট ইফ ইউ এটা কিন্তু গিফট কার্ডের গ্রুপ হ্যাঁ তাহলে আপনি কি ধরনের তাকে কিভাবে কনভিন্স করতে পারেন যেমন যে আমি যদি ইফ ইউ ওয়ান্ট এ

দুইটা কমেন্টের রিপ্লাই দিবেন এবং পোস্ট করবেন অবশ্যই বেশি না দুইটা কারণ আপনি যদি মাত্র গ্রুপে জয়েন করছেন আপনার পোস্টটা কিন্তু পেন্ডিং থাকবে বা আপনাকে কিন্তু তারা এখনো তাদের গ্রুপে অ্যাকসেপ্ট করে নাই তো অনেকগুলো গ্রুপ আছে যেখানে সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলে সেখানে আপনি পোস্ট করতে পারবেন তো কমেন্ট গুলো যেগুলো করবেন প্রথমে লিঙ্ক সহ না আমি কোন লিঙ্কের কথা বলছি আপনারা আশা করি বুঝতে পারছেন আমি যে ওয়েবসাইটটা আমরা বানিয়েছি সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আমাদেরকে হচ্ছে এখানে কমেন্ট করতে হবে তো কমেন্ট করার আগে আমি যদি আর আরেকটা বেশি আপনাদেরকে দেখাই এটা একটু ডিলিট করি এখন এখানে আমরা লিখব Please গো টু দিস লিঙ্ক লিখলাম গো টু দিস লিঙ্কের মধ্যে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা যেটা আমি দিতে বলে নিচ্ছি আপনাদেরকে এই যে লিঙ্কটা কপি করবেন আপনার ওয়েবসাইট অথবা আপনি যে কোনো ওয়েবসাইটে আছেন সার্চ বারে যে লিঙ্ক আছে ওই লিঙ্কটাই কিন্তু হ্যাঁ জাস্ট এটা কপি করে নোট একটু সুন্দর করে সাজাবেন এবং এই লিঙ্কটা সহ একটা ফেসবুকে পোস্ট করবেন এই গ্রুপগুলোতে বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট করার চেষ্টা করবেন আপনাদের পরবর্তী ক্লাসে অবশ্যই আপনাদেরকে আরো এক্সট্রা ওয়ার্ক কাজ দেখানো হবে এই যে দেখুন আমি যে লিঙ্ক সহ দিলাম লিঙ্ক সহ দেওয়ার কারণে কি হলো আমার এখানে সাইড যেটা আমি বানিয়েছি তো আপনি চাইলে এটার সাথে একটা পিকচার অ্যাড করে দিতে পারেন যদি আপনার ইচ্ছা যে আমি একটা ইমেজ সহ দিব আপনি চাইলে এখানে একটা ইমেজ সহ দিতে পারেন তো মূলত মার্কেটিংটা এইটুকুই মার্কেটিং বুঝতে তো সময় লাগবে না আপনি লিঙ্কটাকে প্রচার করতে পারবেন তত বেশি ট্রাফিক আপনার এটার মধ্যে আসবে আর আপনি যত বেশি প্রচার করবেন আপনার তত বেশি ইনকাম হবে তো এটা ডিপেন্ড করবেন যে আপনি কতটুকু মার্কেটিং করতে পারতেছেন বা কতটুকু সময় মার্কেটিং এর জন্য দিতে পারতেছেন তো অবশ্যই একটা ফেসবুক আইডি দিয়ে অনেকগুলো কাজ করবেন না অল্প অল্প কাজ করবেন কারণ প্রথম দিনে আপনি যদি দেখা যায় যে আপনি অনেক কাজ করে ফেলতে চাচ্ছেন এখন দেখা যাবে আপনার দশটা ফেসবুক আইডি আছে দশটাই নষ্ট হয়ে গেল পরবর্তীতে আপনি বসে আসেন কাজ করার জন্য ফেসবুক আইডি খুঁজে পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে অল্প অল্প করে কাজ করবেন এবং অল্প অল্প করে দেবেন ধরেন আমি এখান থেকে একটা পোস্ট করে দিলাম পোস্ট হতে থাকুক তো এইটুকু মূলত হচ্ছে আমাদের কাজ যেটা আমরা ফেসবুকে মার্কেটিং করব তো মার্কেটিং আমি আপনাদেরকে যতটুকু দেখালাম মোটামুটি আপাতত আপনাদের আজকের কাজ এটুকুই এইটুকু কাজ করলে দেখা যাবে যে আপনাদের মোটামুটি কাজ শুরু বা ইনকাম আসা শুরু হয়ে যাবে আচ্ছা আমি একটু স্থির স্টপ করি এখানে আমি দুঃখিত যে বাকি আইডি গুলো আপনাদেরকে দেখাচ্ছি না কারণ সবগুলো আইডি ক্লাসে আমি দুঃখিত দেখাতে পারছি না আপনাদেরকে বাকি আইডি গুলো একটু করে একটু পোস্ট করে আসি আচ্ছা ওকে আপনারা একটু আমার দিনটা একটু দেখবেন আপনাদেরকে আমি যে চ্যাট বক্সের লিঙ্কটা দিয়েছি লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের কাছে কি কোনো কিছু শো করতেছে শো করতেছে না তাই না হ্যাঁ ঠিক আছে আমার এই লিঙ্কটা ভুল আছে ওকে ওকে ধন্যবাদ সবাইকে দেখ ওটা আমার অন্য একটা লিঙ্ক ওকে তো যাই হোক আমরা মার্কেটিংটা কি সেটাকে আমরা সবাই বুঝতে পেরেছি মার্কেটিংটা আমরা সবাই আশা করি বুঝতে পারলাম যে আমাদেরকে আসলে কিভাবে কাজটা করতে হবে তো চলুন এবার আপনাদের সাথে একটু কথা বলা যাক সবার সাথে আমি মোটামুটি যতটুকু সময় পাই আপনাদের সাথে এখন একটু কথা বলবো আচ্ছা অবশ্যই সবার সাথে কথা বলার সময় পাবো না কারণ আপনাদের এখনো আমি কোনো দেইনি বাকি কিছুর গুলো আমি এখন একটু পর দেওয়া শুরু করব তো যাদের হ্যান্ড রাইস করা আছে তাদের মধ্যে থেকে আমি কয়েকজনের সাথে কথা বলি আর বাকিরা যারা এখন অ্যাকাউন্ট করতে পারেনি তাদের সবাইকে আমি অ্যাকাউন্ট করার জন্য একটু সময় দিচ্ছি আচ্ছা যারা এখন পর্যন্ত অ্যাকাউন্টটা করতে পারেননি তাদেরকে অ্যাকাউন্ট করার জন্য সময় দিব আর আপনাদের সাথে আমি একটু প্রশ্ন উত্তরে যাচ্ছি তার আগে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি কারণ রেকর্ড ভিডিওটা যেহেতু আপনাদের আপলোড করা হবে তা প্রশ্নের উত্তরগুলো আমাদের রেকর্ডিং এ না থাকলে সমস্যা নেই ওকে আচ্ছা আমি স্টপ রেকর্ডিং করে দিচ্ছি